মনে এসেছেন কী কারণে? তারপর আমরা প্রতি বছরই রথের ঠিক আগের দিন ধর্ম ভাষা নির্বিশেষে সকলের হাতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা রথের আনন্দ উপভোগ করতে পারে না তাদের অর্থনৈতিক অবস্থার জন্য ঈশ্বরের আশীর্বাদে আমরা সকলে মঙ্গলার্থের এই জগন্নাথ মন্দিরে পুজো দিই এবং পুজো দেওয়ার পর আমরা সব অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সব বাচ্চা ছোটো বাচ্চাদের আমাদের তরফ থেকে সামান্য কিছু উপহার রথ এবং জগন্নাথের মূর্তি সহ মিষ্টি উপহার দিই প্রতি বছর। আমরা রথের আনন্দ শুধুমাত্র নিজেরা উপভোগ না করে সমাজের সব অবহেলিত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের মধ্যেও এই আনন্দ ভাগ করে নিতে চাই। এটাই আমাদের উদ্দেশ্য যে ধর্ম যার যার উৎসব সবার, এবং ধর্ম যার যারই হতে পারে কিন্তু এই রথ উৎসবটা সবার, সবাই মিলে ভাষা ধর্ম বর্গ নির্বিশেষে সবাই যেন এই উৎসবে সামিল হতে পারে, এটাই মহাপ্রভুর কাছে আমাদের নিবেদন। মহাপ্রভু সকলকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, এবং সর্বোপরি বাংলার অগ্নিকন্যাকে আরও শক্তি দিক, বাংলার অগ্নিকন্যাকে আরও শক্তি প্রদান করুক বাংলার উন্নয়নের জন্য। এইখানে কি অন্য ধর্মের বাচ্চাদেরকেও দিলেন? সব সব সব, এখানে কোনো ধর্ম বিচার করা হয় না, হিন্দু মুসলমান খ্রিস্টান সব ধর্মের বাচ্চারাই এখানে আসে, সব ধর্মের বাচ্চাদেরকেই এখানে আমরা আমাদের সীমিত ক্ষমতা মতন প্রতি বছরই দিই। এটা মূলত রমেশদা এটা কাজকর্মটা দেখে, আমি বাইরের থেকে এসে এটা প্রতি বছরই আমরা করি, এবং যত বছর আমরা আমাদের সামর্থ্য জগন্নাথ ঠাকুর দেবেন ততদিন আমরা এটা করে যাব। কতজন বাচ্চাকে? 125 জন। আপনার নাম? সম্রাট তপাদার, আমি সাধারণ সম্পাদক রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের।